নমস্কার দর্শক বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কুমড়ো পাতায় মশলা ভাজা এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটি অনেক দিনের পুরনো একটি রেসিপি, আর এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এই রেসিপিটি বানানোর জন্য আমি গাছ থেকে কয়েকটা বড় সাইজের কুমড়ো পাতা কেটে নেব। রেসিপিটি বানানোর জন্য কিন্তু একটু বড় সাইজের কুমড়ো পাতা হলে খুব ভালো হয়। আমি এখানে পাঁচটার মতো কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলো আমি এভাবে খুব ভালো করে ধুয়ে নেব। অনেকেই হয়তো আমরা ছোটবেলায় মা ঠাকুমার হাতে এই রেসিপি খেয়েছি, কিন্তু এখন আর বাড়িতে এই ধরনের রেসিপি প্রায় হয় না বললেই চলে। কিন্তু কত সহজ এবং অল্প উপকরণ দিয়ে এই সব পুরনো দিনের রেসিপিগুলো বানানো হয়, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত, খুব ভালো হয়। সমস্ত পাতাগুলো আমার এখানে ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে পাতার ওপরে লেগে থাকা এক্সট্রা যে জলটা রয়েছে সেটা এভাবে আমি মুছে নিলাম। সমস্ত পাতাগুলো আমি এভাবে মুছে নেব। এবার প্রত্যেকটা পাতা থেকে এই যে ডাঁটা বা বোখাটা রয়েছে এটা কেটে নিলাম, আর পাতার উল্টো সাইডে এভাবে একটু হালকা হাতে টান দিলে কিন্তু একটা স্কিনের মতো উঠে আসে। তো প্রত্যেকটা পাতাকে আমি এভাবে রেডি করে নেব। সমস্ত পাতাগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে চলুন মশলাটা বানিয়ে নেওয়া যাক। মশলাটা বানাতে বিশেষ কিছু মশলা লাগবে না। আমি এখানে একটা মিক্সির জারে নিয়ে নিলাম 4 চামচের মতো হলুদ সর্ষে, 2 চামচের মতো গোটা পোস্ত, আর 1 চামচ নিয়েছি কালো সর্ষে। বাড়িতে যদি কালো সর্ষে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। সর্ষে বাটাটা যাতে তেতো না লাগে সেই জন্য আমি 4টে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নেব। দুটো কাঁচা লঙ্কাও আমি ছোট ছোট করে কুচি করে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবার আমি মশলার পেস্ট থেকে 3 চামচের মতো আমি বাটা মশলা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে দেব। মশলা আর পেঁয়াজের পরিমাণ সমান সমান হলে বেশি ভালো হয়। মশলার থেকে পেঁয়াজের পরিমাণ কম বা বেশি হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে খুব অল্প একটু সর্ষের তেল দিয়ে চারপাশে এভাবে তেলটা লাগিয়ে নিলাম। এরপর একটা কুমড়ো পাতাতে 1 চামচের মতো আমি মশলাটা দিয়ে দিলাম পুর হিসাবে। কিন্তু মশলাটা খুব পাতলাভাবে দিতে হবে, বেশি মোটা করে দিলে হবে না। কারণ ভেতরে মশলাটা যদি না ভালো ভাজা হয় খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এভাবে চারপাশটা আমি পাতাটা মুড়ে নিয়ে গরম তেলের মধ্যে পাতাটা দিয়ে দেব। আচ্ছা, আমি এটা কুমড়ো পাতায় করছি, আপনারা চাইলে কিন্তু চাল কুমড়ো পাতাতেও করতে পারেন, খেতে কিন্তু দুটোই খুব ভালো হয়। এরপর সব পাতাগুলোতে আমি এভাবে মশলার পুর ভরে খুব ভালো করে চারপাশটা মুড়ে তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পাতাগুলো তেলে দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু লবণও ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার মশলাতে একটু বেশি নুন হয়ে গেছে বলে আমার মনে হলো, সেই কারণে আমি আর নুন ছড়ালাম না। এই সময় পাতাগুলো একদম লো আঁচেই কিন্তু ভাজা করতে হবে। এইভাবে কয়েকবার 2-4 মিনিট ঢাকা দিয়ে পাতাগুলো হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখলেন তো তাহলে কত অল্প সময়ে আর অল্প তেলে পাতাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে এই কুমড়ো পাতায় মশলা ভাজা বানিয়ে নিতে পারেন। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে।
দুপুর বেলায় গরম গরম ভাত আর সাথে যদি এরকম দু চারটে পাতা ভাজা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে বিভিন্ন ধরনের নতুন পুরনো সমস্ত রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।